আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মী পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের দু সালের অক্টোবর মাসে স্যালারি ও পেনশনের টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পড়াশোনা ও বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডারের পাশাপাশি প্রতি মাসে স্যালারি ও পেনশন সংক্রান্ত আপডেট আমি দিয়ে থাকি নবান্ন থেকে যে অফিস মেমোরিয়ান্ডা মের হয় স্যালারি সংক্রান্ত আমি সেখান থেকেই তথ্যগুলি শেয়ার করি তাই এই ডেটেই আপনাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না কোন কোন ডিস্ট্রিক্টে দেরি হয় সেগুলোর কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা বিষয় থাকে বিভিন্ন ব্যাঙ্ক ভেদেও ডেট পরিবর্তন হয় এছাড়া যে ট্রেজারিতে বিল জমা দিতে হয় তার ডেটের একটু এদিক ওদিক হেরফের হলে স্যালারি দু একদিন দিন হয় প্রথমেই দেখা যাক অক্টোবর মাসের স্যালারি ও পেনশনের মধ্যে অক্টোবর মাসের যে পেনশন সেটা কবে ক্রেডিট হচ্ছে অক্টোবর মাসের পেনশন ক্রেডিট হবে তিরিশে অক্টোবর দু বুধবার এমনিতে প্রত্যেক মাসের পেনশন সেই মাসে হয় না তার পরের মাসে হয় কিন্তু যেহেতু অক্টোবরের পরে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে ছুটি থাকছে কে কিছুদিন কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে তার জন্য অক্টোবর মাসের পেনশনটা তিরিশে অক্টোবর হয়ে যাবে আর যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে কালী পুজো ভাইফোঁটার পরে হবে তারপর সর সমস্ত সরকারি কর্মীদের স্যালারির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনতিরিশে অক্টোবর মঙ্গলবার এবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশে অক্টোবর বুধবার তাহলে বুঝতেই পারছেন শিক্ষক শিক্ষিকাদের স্যালারি ক্রেডিট হচ্ছে তিরিশে অক্টোবর বুধবার এরপর আমরা দেখব ওয়াগেজ অনারিয়াম স্টাইফেন রেমুনেশন ইত্যাদি যেগুলো ক্রেডিট হয় এটা ক্রেডিট হবে তিরিশে অক্টোবর দু বুধবার